ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে 5 তারিখ 5ই আগস্ট দুটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে। তো সেটাতে প্রথমটাই বলা হচ্ছে সমস্ত বিদ্যালয় প্রধানকে, শিক্ষকদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে অবগতির জন্য জানানো হচ্ছে যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে স্বামী বিবেকানন্দের কল টু দ্য নেশন এই বইটা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এবার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। ঠিক যেরকমভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে গত 1 তারিখ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং নোটিশ আকারে জানানো হয়েছিল যে দশম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য আগামী 2025 শিক্ষাবর্ষ থেকে তরুণের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস লেখা এই বইটি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। ঠিক অনুরূপভাবেই আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে ওই একই নোটিশ কিন্তু জারি করা হলো। তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষে যে দ্বিতীয় যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে 5 তারিখে, সেটা সাধারণত দেখা যাচ্ছে যে ওএমআর সিটের মাধ্যমে যে পরীক্ষা পদ্ধতি নেওয়া হবে সেমিস্টার পদ্ধতিতে, তো ওএমআর সিট কীভাবে ব্যবহার করা হবে এবং একটা স্পেসিমেন ওএমআর সিট আপলোড করা হয়েছে কাউন্সিলের পক্ষ থেকে, এই বিষয়ক মূলত এই নোটিফিকেশনটা। তো সেখানে বলা হচ্ছে যে যে সেন্সিটাইজেশন প্রোগ্রামগুলো হয়েছিল বা মিটিংগুলো হয়েছিল যেখানে বলা হয়েছিল যে সেমিস্টার সিস্টেম কীভাবে ইমপ্লিমেন্টেশন করা হবে, হেড অব দ্য ইনস্টিটিউটের সঙ্গে এই মিটিংগুলো হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে 2025 সেপ্টেম্বর মাস থেকে যে সেমিস্টার 3 এক্সামিনেশনগুলো হবে যেগুলো ওএমআর সিটের মাধ্যমে পরীক্ষাটা নেওয়া হবে, সেই ওএমআর সিটের এখানে স্যাম্পল কপি দেওয়া হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে অল দ্য হেড অব দ্য ইনস্টিটিউটকে রিকোয়েস্ট করা হচ্ছে যে এই স্যাম্পল যে ওএমআর সিটটা দেওয়া হলো এই ওএমআর সিটটা ডাউনলোড করে আপনারা সেমিস্টার 1 থেকেই শুরু করে দিন ছাত্রছাত্রীদেরকে, যেটা 2024 সালের সেপ্টেম্বর মাসে হবে, এই এই পরীক্ষায় আপনারা এই ওএমআর সিট ছাত্রছাত্রীদেরকে দিন এবং ছাত্রছাত্রীরা এটা ব্যবহার করুক যাতে করে তারা সড়গড় হয় যে ওএমআর সিট ব্যবহার কীভাবে করতে হয় এবং তারা সেমিস্টার 3 পরীক্ষাতে যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়, সেই জন্য আগে থেকে সেমিস্টার 1-এ এই ওএমআর সিটের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে সড়গড় করার জন্য মূলত এই স্যাম্পল ওএমআর সিটটি কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া হয়েছে।